সোশ্যাল মিডিয়াতে উনি কুৎসারণ শোনার চেষ্টা করেছেন, সেই জন্যই হচ্ছে যে তার লিগাল নোটিশ পাঠিয়েছি এবং সেই জন্যই মামলা হবে, আদালতে দেখা হবে। এবং আমি তো চেয়েছিলাম উনি আদালতের মধ্যে আনুন ব্যাপারটা, পর্ন শুট করা তো লজ্জা করে না? উনার 13 বছর এলেন, ব্যবস্থা নিলেন না কেন? এই সুবর্ণ গোস্বামীদের মতো যারা পর্নোগ্রাফি করাতো হসপিটালের মধ্যে, তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করলেন না কেন? এটা আপনাদের চরম ব্যর্থতা নয়? আপনাদেরকে সিপিএম ক টাকা দিয়ে রেখেছে বলুন তো? উনি 150 গ্রাম বীর্যের তত্ত্ব মার্কেটে ছড়িয়েছিলেন কেন? আপনি বিশ্বাস করেন 150 গ্রাম বীর্য কারোর হয়? 150 গ্রামের বিচিত্র বীর্যবাবুর তার বক্তব্য ফেক নিউজের পেডলার একজন মার্কেটে মিথ্যা খবর ছড়িয়ে বেরিয়েছেন। উনি এবং ওনার নেতা নেত্রীরা তো আরো কত শুনেছি 2 অক্ষর 4 অক্ষর ব্যবহার করেন, কখনো কখনো মুখ ফসকে বলেও ফেলেন দেখেছি, ফলে ওনারা ওনাদের রুচি মতোই কথা বলবেন, সে নিয়ে আমি আর কি প্রতিক্রিয়া দেব। যারা তো বড় বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে স্বাস্থ্য দপ্তরের দায় এড়িয়ে যেতে পারেন? আরজি করে যিনি সেই সময় এসএফআই এর মাথা, একটা খুন হয়েছে, সেই খুনের দায় তিনি এড়িয়ে যেতে পারেন? দেবাংশুদা, সম্পত্তি সুবর্ণ গোস্বামী জানিয়েছেন আপনার নামে মামলা করবেন, রীতি মামলা করবেন কি? আপনার নামে মামলা অলরেডি করেছেন তিনি, আপনার আপনাকে সেই আইনি পথে লড়তে হবে, কি বলবেন? এই না, আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি, আমি চাই খুব তাড়াতাড়ি চিঠিটা আসুক এবং সেই উত্তরটা আমি ওনাকে দেবো। আমি একটা পত্রিকাকে কোট করে খবরটা করে, আমি যে পোস্টটা করেছিলাম সেটা করেছি, যাকে খুশি পাঠান। উনি এই যে খুনটা যখন হয় আরজি করে, সেই সময় তিনি আরজি করে এসএফআই এর মাথা, কি করে দায় এড়িয়ে যেতে পারেন? যারা তো বড় বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে স্বাস্থ্য দপ্তরের দায় এড়িয়ে যেতে পারেন? আরজি করে যিনি সেই সময় এসএফআই এর মাথা, একটা খুন হয়েছে, সেই খুনের দায় তিনি এড়িয়ে যেতে পারেন? আর তার মায়ের বয়ানে তো সুবর্ণবাবুর নাম ছিল, তার মায়ের বয়ানে সুবর্ণবাবুর নাম ছিল, এখন কি বলতে চাইছেন নিজেকে? 150 গ্রামের বিচিত্র বীর্যবাবুর তার বক্তব্য ফেক নিউজের পেডলার একজন মার্কেটে মিথ্যা খবর ছড়িয়ে বেরিয়েছেন, এইরকম মানুষদের ইমিডিয়েট অ্যারেস্ট হওয়া উচিত। কেন করবো না? উনি 150 গ্রাম বীর্যের তত্ত্ব মার্কেটে ছড়িয়েছিলেন কেন? আপনি বিশ্বাস করেন 150 গ্রাম বীর্য কারোর হয়? কজন মানুষের প্রয়োজন, একজন ডাক্তারবাবু সেটা জানেন না? চোর জোচ্চোর কে, খুনি কে, মার্ডারার কে, হ্যাঁ কারা পর্নোগ্রাফি করাতো, সেগুলো তো তদন্ত হলেই বেরিয়ে আসবে। পর্ন শুট করাতো লজ্জা করে না? আপনার 13 বছর এলেন, ব্যবস্থা নিলেন না কেন? এই সুবর্ণ গোস্বামীদের মতো যারা পর্নোগ্রাফি করাতো হসপিটালের মধ্যে, তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করলেন না কেন? এটা আপনাদের চরম ব্যর্থতা নয়? আপনাদেরকে সিপিএম ক টাকা দিয়ে রেখেছে বলুন তো? দেখুন, সব বিষয় তো সবসময় প্রকাশ্যে আসে না, আর বিষয়গুলো যখন অনেক পুরনো, তখন আমি বলছি তখন সংবাদ মাধ্যমের এত ঘনঘটা ছিল না, সেগুলো স্টোর করে রাখাও মুশকিল। অনেক তথ্য হয় যেগুলো পরবর্তীকালে আলোচনার মাধ্যমে উঠে আসে, তখন সেগুলো অনেক সময় সরকারের নোটিশে আসে। সরকার তো এসে তার অনেক কাজ থাকে, এসেই সিপিএম এর মাটি খুঁড়ে বার করবো, এগুলোর চাইতে অনেক বেশি কাজ থাকে, অনেক কঙ্কাল বেরিয়েছে সিপিএম এর মাটি খুঁড়ে। এই যেগুলো বেরিয়েছে, তারা তার ফ্যামিলি মেম্বাররা, তার মা তো এখন আর বেঁচে নেই, যে মা এত ইয়ে করেছিল, তার যে ভাইটাই আছে, তারা যদি মনে করেন আবার নতুন করে এফআইআর করবেন, তারা যদি মনে করেন নতুন করে তারা তদন্ত ইয়ে করবেন, আমার স্টেট গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে ইমিডিয়েটলি তদন্ত আবার পুনরায় চালু করা। আপনি এইটার আদালতে লড়বেন? সুবর্ণ গোস্বামীকে সরাসরি বলছেন, এই যে তিনি বলেছেন দেবাংশু ভট্টাচার্যকে একদম দেব শিশু বলে কটাক্ষ, দেব শিশু বলুন, আমাকে দেব শিশু তো কোনো খারাপ কথা নয়, আমাকে দেব শিশু বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট, উনি বলতেই পারেন, কিন্তু উনি সেই সময় এসএফআই এর মাথা ছিলেন, উনি ওনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না, এবং ওনার মায়ের বয়ানে সুবর্ণবাবুর নাম কিন্তু ছিল, ঠিক আছে? আর সুবর্ণবাবু যে ফেক নিউজগুলো মার্কেটে ছড়িয়েছেন প্রথম দিন থেকে, সেগুলো দায় তো ওনাকে নিতে হবে। আজকে একটা ফেক নিউজ ছড়িয়ে মার্কেটে মানুষের মধ্যে ভুলভাল খবরে বিশ্বাস করানোর জন্য, এইগুলো তো অপরাধ, এগুলো তো অন্যায়, সেই কাজ সিপিএম এর সাপোর্টার হয়ে সুবর্ণবাবু করেছেন। যাই হোক, উনি যত তাড়াতাড়ি পাঠাবেন আমার তত তাড়াতাড়ি উত্তর দিতে সুবিধা হয়েছে, উনি দ্রুত পাঠান, একদম আদালতে দেখা হবে। এবং আমি তো চেয়েছিলাম উনি আদালতের মধ্যে আনুন ব্যাপারটা, আমি আদালতের কাছে গিয়ে অনুরোধ করবো এটা যেন সিআইডি। সংবাদ মাধ্যমের কোট করেছো, সংবাদ মাধ্যমের একটা মানে লাইনকে কোট করে সেটাকে করেছো, কিন্তু তাহলে তোমার কাছে তো এভিডেন্স নেই নিশ্চয়ই, তাহলে এরকম কথা সংবাদ মাধ্যমের হেডলাইনকে কোট করে বলার কি কোনো মানে আছে? অ্যাবসলিউটলি মানে আছে, পৃথিবীর সব সংবাদ মাধ্যম, পৃথিবীর সব পলিটিক্যাল পার্টি বাইর দেয় সংবাদ মাধ্যমকে কোট করে, তারা নিজেরা কোন ঘটনা দেখে? 2003 সালে আমি ক্লাস 3-তে পড়ি, তা আমি কি আরজি করে যাবো ঘটনা দেখতে ক্লাস 3-তে? আপনি বিশ্বাস করেন সংবাদ মাধ্যম দেখেই বলবো, এবং সংবাদ মাধ্যম দেখেই তথ্যটা জেনেছি উনি এসএফআই এর মাথা ছিলেন, উনি অস্বীকার করতে পারবেন এসএফআই এর মাথা ছিলেন না উনি? এই তো গোটা আন্দোলনটাই নিরপেক্ষ সে যে আন্দোলন করে গেলেন, নিজের রাজনৈতিক পরিচয়টা দেননি কেন এতদিন, যে আমি সিপিএম এর একদম পার্টি মেম্বার, আমি এসএফআই এর স্বয়ং সদস্য ছিলাম? আরে হো, কিন্তু তিনি নিরপেক্ষ পরিচয় দিয়ে গেছেন কেন? যতই সুজন চক্রবর্তী আজকে যদি ভারতের ঝান্ডা ধরে গিয়ে প্রোগ্রাম করেন, তাতে তো উনি অরাজনৈতিক হয়ে যান না?
ওনার কর্মসূচিটা অরাজনৈতিক হতে পারে, ব্যক্তিটা তো অরাজনৈতিক হয়ে যান না। সেরকমই সুবর্ণবাবু নিজেদের নিরপেক্ষ দাবি করে এতদিন কেন প্রোগ্রাম করে গিয়েছেন? ওনার মানুষের সামনে ক্লিয়ারলি বলা উচিত ছিল ওনার রাজনৈতিক পরিচয়টা, ওই পরিচয়টা তো উনি জাননি। কারণ উনি জানেন রাজনৈতিক পরিচয়টা দিলে মানুষ প্রথমেই ঘৃণা করতো। যে সিপিএম এর এসএফআই এর সদস্য ছিল, এসএফআই এর মাথা ছিল একটা হসপিটালে, এটা বললেই মানুষ শুরুতেই বুঝে যেত ইনি যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো মিথ্যা। উনি সেই কারণে ইচ্ছাকৃত দেননি। আদালতে দেখা হবে, খেলা হবে।